প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের ফরিদপুর জেলার কানাইপুরে উদযাপিত কাত্যায়নী পূজা উৎসব 2024। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি সাপাড়া সার্বজনীন শ্রী শ্রী কাত্যায়নী মন্দির প্রাঙ্গণে। আর এটি আপনার কানাইপুরের একটি বিখ্যাত পূজা এবং এখানে সুন্দর গেট করে বাইরে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ভিতরে আপনার বিভিন্ন পৌরাণিক কাহিনীর আলোকে আপনার আলোকচিত্রও এখানে করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এটি মন্দিরের ভিতরের অংশ, ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকে সপ্তমী পূজা অনুষ্ঠিত হলো এবং আগামীকাল অষ্টমী পূজা, মাকে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে এই পূজা কিন্তু শারদীয় দুর্গাপূজার ঠিক 30 দিন পরে এই পূজাটা অনুষ্ঠিত হয় এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাগুরা জেলায়। এবং ঠিক সেটা অনুযায়ী আপনার এই ফরিদপুরের কানাইপুরেও কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে এই আপনার কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, কানাইপুর শহরে বিশেষ করে আপনার প্রায় 6টি পূজা অনুষ্ঠিত হয়। আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রতিটা মন্দিরে যাব এবং সেখানকে শ্রী শ্রী কাত্যায়নী পূজা উৎসবের সার্বিক অবস্থাটি আপনাদেরকে দেখাব। প্রিয় দর্শক মণ্ডলী, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়বে। তো আজকে শুক্রবার ছিল এবং সপ্তমী পূজা, তো শুধু ফরিদপুর বা কানাইপুরেই নয়, এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক এই কাত্যায়নী পূজার উৎসবটি দেখার জন্য আসে। সুন্দর একটি গেট করা হয়েছে, এটা অনেক বড়, এরা কিন্তু প্রতি বছরই অনেক বড় 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 গেট তৈরি করে আর কি। এবং বাইরে আপনার লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে, দেখা গেল যে অনেক দর্শনার্থী আছে যে তারা হচ্ছে ড্যান্স দেয়, নৃত্য করে এবং তাদের নাচার জন্য কিন্তু এই স্থানটি আর কি বরাদ্দ করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সাহাপাড়া মন্দিরের ঠিক অপোজিট সাইডে আরেকটি পূজা হচ্ছে, আমরা সেই মন্দিরে যাব। এবং এখানেও পূজা হচ্ছে, অনেকেই ড্যান্স দিচ্ছে এবং মোটামুটি অ্যাঙ্কের পূজাটা কিন্তু ভালো আর কি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। আমরা একদম মন্দিরের সামনে যাব, মাকে আপনাদেরকে দর্শন করাবো খুব ভালোভাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবং এই কাত্যায়নী পূজাটা কিন্তু দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপগোপীদের পরীক্ষা করার জন্য অন্তর্ধান হয়েছিল, মাঝে অশোধার আদেশে আর কি গোপীরা মহামায়ার আরাধনা করে দেখা যায় এক পর্যায়ে মায়ের কোলে ভগবান অবতীর্ণ হয়েছে। আর সেখান থেকেই কিন্তু এই কার্তিক মাসে ব্রতটা পালন করে এবং যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা কিন্তু এই পূজাটা আর কি উদযাপন করে। এবং বিশেষ করে দেখবেন যে বিভিন্ন যে মন্দিরগুলো আছে, গিরিধারী মন্দিরগুলো, সেই আশ্রমগুলোতে কিন্তু এই পূজাটা অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন যাচ্ছি আপনার কানাইপুরের মহাশ্মশান প্রাঙ্গণে এবং এখানেও কিন্তু কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা ছোট্ট একটা কাঠামোর উপর অনেক সুন্দর করে উপরে একটি থিমের ব্যবস্থাও করা হয়েছে। তো এটা অনেক ভালো আর কি, এবং এদের লাইটিংয়ের ব্যবস্থা এবং তাদের বড় একটা জায়গা আছে সেখানে মেলা বসে আর কি, এই আর কি এই মন্দিরের আর কি সার্বিক অবস্থা। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব বাটি কানাইপুর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী কাত্যায়নী মন্দির। এবং এই মন্দিরটাও কিন্তু মোটামুটি একদম বড় বাজেটের পূজা,
তাদের রোড প্যান্ডেল দেখতেই পাচ্ছেন যে জুনি ফল দিয়ে অনেক দূর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূর থেকে এই রোড প্যান্ডেলটা করা। এবং এই মন্দিরে প্রবেশের জন্য যে দুইটা পথ রয়েছে, বিশেষ করে মেইন রাস্তা এবং এখানকে কানাইপুর বাজারের যে বাজার, মূল বাজার, সেখান থেকে কিন্তু একদম লাইট নিয়ে আরকি করা। এখানকে লাইটিং ব্যবস্থা কিন্তু অনেক উন্নত মানের, এবং গত কয়েক বছর কিন্তু এখানে কিন্তু সোলার কাজগুলো করা হয়েছিল, বিশেষ করে মন্দিরের। এবার কিন্তু অতটা ভালো বাজেট না, মানে মন্দির তৈরির ক্ষেত্রে আর কি। তো যেহেতু বর্তমানে আপনার রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে, এবং হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার, এবং হিন্দু সম্প্রদায় তাদের অস্তিত্ব রক্ষার জন্য 8 দফা যে দাবি উপস্থাপন করেছেন, এবং সব কিছু মিলে হিন্দুদের আর কি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ করে আপনারা মাগুরার কাত্যায়নি পূজাও দেখেছেন যে যতটা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, এবার কিন্তু অতটা ভাবে হচ্ছে না। আসলে তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, এবং যে দেখা গেল যে বিভিন্ন প্রান্ত থেকে যে দর্শনার্থী সমাগম ঘটে, তাদের নিরাপত্তার বিষয়টা অবশ্যই প্রতিটা মন্দিরেই আনসার থেকে শুরু করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং পুরোটাই নিরাপত্তার চাদরে ঘেরা থাকলেও তারপরেও মনের মধ্যে একটু আশঙ্কা থাকে। এবং এদিক বিচার বিবেচনা করে দেখা গেল যে আর কি তারা পূজাটা অনুষ্ঠিত করেছে আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল বাটিকানাইপুর পশ্চিমপাড়া শ্রী শ্রী কাত্যায়নী মন্দিরের সার্বিক অবস্থা। আর এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব কানাইপুরের বাটিকা কানাইপুর পূর্বপাড়া সার্বজনীন শ্রী শ্রী কাত্যায়নী মন্দির। এবং এই মন্দিরের ব্যবস্থাটা অত্যন্ত ভালো, তারা রোড স্লিং অনেক দূর থেকে করেছে, এবং ভিতরে কিন্তু সোলার কাজ, লাইটিং, হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো একটা বাজেটের পূজা এখানে হচ্ছে। এবং এই ছিল প্রিয় দর্শক মণ্ডলী কাত্যায়নী পূজা উৎসব কানাইপুরের 2024 সালের। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আরেকটি দেখা হবে।